हेलो फ्रेंड्स, आमी पापड़ी। आमार चैनल पेटालंस ब्लॉगे सबाई के स्वागत। देखते ही पाच्छो कोथा एसेछी। आज के शुभ रथयात्रा, ताई जोन्नो आमरा रथेर काछे एसेछी ठाकुर के प्रणाम करते। প্রতি বছরই এখানে আমরা আসি। এখানে বিশাল বড় মেলা বসে। তো 2 বছর ধরে মেলা টেলা কিছু হচ্ছে না, শুধুমাত্র পুজোটুকুই হয়। তো প্রণাম না করলে ভালোও লাগে না, এখানে এসে প্রণাম করতে এসেছি। আমরা যেরকম লকডাউনে কোথাও বেরোতে পারছি না, তেমনি ঠাকুরকেও গোটা গ্রাম ঘুরিয়ে মাসির বাড়ি নিয়ে যাওয়া হতো, সেটাও হচ্ছে না। রথের নির্দিষ্ট জায়গায় রথকে রেখেই শুধুমাত্র পুজো করা হচ্ছে, কোথাও নিয়ে যাওয়া হচ্ছে না বা কেউ দড়ি ধরে টানছে না। ছোট ছেলেকে আনিনি আমি, আর বড় ছেলেই শুধুমাত্র এসেছি। ছোট ছেলে ওর বাবার কাছে আছে, তো আমরা জাস্ট পুজোটা দিয়েই চলে যাব। এইটা আসল রাধা গোবিন্দর মন্দির, দেখো কত মূর্তি বসানো আছে। এখানে নিত্য পুজো হয়, এখানে এখন পুজোর কাজই চলছে, সবাই গোছান গাছান করছে। আমরা অনেক সকালে চলে এসেছি, তো এখনো পুজো শুরু হয়নি, গোছান গাছান চলছে। এখন সকালে যদি আমরা এখানে বলে যাই ভোগের জন্য, তাহলে আমরা দুপুরবেলায় ভোগও পেতে পারি, তো সে ব্যবস্থাও এখানে আছে। কিছু বাচ্চা দেখছি গানের রিহার্সাল করছে, সন্ধ্যেবেলায় মনে হয় ঠাকুরের নামগানও হতে পারে, ওদের আয়োজন দেখে তাই মনে হচ্ছে। পরে হয়তো আরো লোকজন আসবে, তো এখন শুধু বাচ্চারাই বসে আছে, পরে বড়রা হয়তো আসবে। বেশিক্ষণ আর দাঁড়াবো না, বাড়ি চলে যাব, কারণ অনেক প্রোগ্রাম আছে আজকে। তো একদম সকাল সকাল পুজো দিয়ে বাড়ি চলে এসেছি, আর সকালে আমিও না খেয়ে গেছি, আর ওদের জন্য কোনো টিফিন বানাইনি। তো এখন আমি কিছু টিফিন বানিয়ে ওদের আগে খাইয়ে নেবো। আজকে অনেকের বাড়িতেই আমাদের নেমন্তন্ন আছে, অনেক জায়গায় যাওয়ার ব্যাপার আছে। তো আমি যেতে যেতে বলবো যে আমি কোথায় যাচ্ছি, তোমরা ব্লগটা দেখতে থাকো। আমি এখন টিফিন বানিয়ে ওদের খাইয়ে তারপরে আমি রেডি হয়ে আমি যাব। ওর বাবা আর ছোট ছেলে একটু পরে আসবে, আমি আর বড় ছেলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি রাস্তায়। আমরা এখন যাচ্ছি, এখন সকাল 10:30 বাজে, আর এখন আমরা আমার এক দাদার বাড়িতে যাচ্ছি। আপনারা যে ভাইজিকে আমার দেখেছেন আগে, ওই ভাইজিদেরই বাড়ি, ওদের বাড়িতে সত্যনারায়ণ পুজো হচ্ছে, তো ওদের বাড়িতে আমরা এখন যাচ্ছি। দেখুন কি সুন্দর একটা গেট করেছে ওরা আজকে পুজো বলে। খুব সুন্দর ফুল দিয়ে একটা গেট বানিয়েছে, আর পাশে ওদের একটা দোকান আছে। ওয়াও, সিঁড়ি দিয়ে উঠেই কি সুন্দর একটা আলপনা দেখুন। সত্যি পূজাটা খুব কাজের, ও যেটাই করে না খুব মন দিয়ে করে। দেখুন প্রতিটা ঘরের দরজায় কি সুন্দর আলপনা করেছে, দেখুন প্রতিটা ডিজাইন কিন্তু আলাদা আলাদা ডিজাইন। বাহ, এটাও খুব সুন্দর হয়েছে পূজা, দারুণ করেছিস তো। প্রতি বছরই রথের দিন দাদার বাড়িতে সত্যনারায়ণ পুজোটা হয়, আর আমরাও প্রতি বছরই আসি। অনেকটা পুজো হয়ে এসেছে, এখন যজ্ঞ চলছে, ঠাকুরমশাই যজ্ঞ করছেন।
আমারও মনে হয় যে বছরে অন্তত একবার করে সত্যনারায়ণ পুজো আমাদের দেওয়া দরকার বাড়িতে। তো আমিও ওই জন্য গুরু পূর্ণিমার দিন সত্যনারায়ণ পুজো দিই, আর এই দাদার বাড়িতে সবসময় রথের দিনই এই পুজোটা হয়। তো বেশ ভালো লাগে, মন টন সব কিছু যেন বেশ ভালো লাগে পুজো হলে বাড়িতে। সত্যনারায়ণ পুজোতে নারায়ণ শিলা আনা হয়, আর নারায়ণ শিলাকেই চৌকিতে বসিয়ে পুজো করা হয়। তো এই দেখুন, নারায়ণ শিলা এনে এখানে বসানো হয়েছে এবং তাতেই পুজো করা হয়েছে। আর পুজোর সামগ্রী হিসেবে মিষ্টি, ফলমূল, আর নারায়ণ পুজোর প্রসাদ হিসেবে তো আমরা জানি যে সিন্নি প্রসাদটাই নারায়ণ পুজোর মেন প্রসাদ, তো সেটাও রাখা হয়েছে। পুজোর এই সিন্নি প্রসাদটা আমার আবার খুব ভালোও লাগে। আমার ভাইজি পূজাই সমস্ত কিছু পুজোর জিনিস গুছিয়েছে, পুজোর সামগ্রী গুছিয়েছে, তো ও উপোস করেছিল, এবার ও অঞ্জলি দিচ্ছে। ওরা অঞ্জলি দিচ্ছে আর আমি আর আমার বড় ছেলে দেখছি দাঁড়িয়ে দাঁড়িয়ে। আমরা উপোস করিনি, তো আমরা অঞ্জলি দিলাম না, আমরা জাস্ট দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি ওর পুজোটা। আমাদের এই ঠাকুর মশাই ভীষণ ভালো, উনি পুজো হয়ে গেলে সবার মুখে স্নান জল দেন, আবার যজ্ঞ হয়ে গেলে যজ্ঞের ফোঁটা সবার কপালে এরকমভাবে এসে দিয়ে যান। তো ভীষণই ভালো ঠাকুর মশাই আমাদের। এদিকে ভোগের খিচুড়ি, তরকারি, ওইসব রান্না চলছে। দাদা নিজে হাতেই এইসব রান্না প্রতি বছর করে, তো একটা ভাইয়ের বউ, সেও হেল্প করছে দাদাকে। প্রতি বছর দাদা নিজেই এই সমস্ত কিছু রান্না করে, পুজোর দিন আমাদেরকে খিচুড়ি তরকারি সব ভোগ রান্না করে খাওয়ায়। ঠাকুরের পুজো হয়ে যাওয়ার পরে আমরা এই ভোগটা খাই। দাদা ভীষণ ভালো কুক, প্রতি বছরই তরকারি, খিচুড়ি, অনেক কিছু, চাটনি, অনেক কিছুই রান্না করে, তো এই বছরও করছে সেসব। একটু অন্ধকার আছে রান্নাঘরে, তো তোমরা একটু কষ্ট করে ভিডিওটা দেখো। এখানে অনেকগুলো প্যাকেট রাখা আছে, পাড়ার কিছু মানুষকে পুজোতে নিমন্ত্রণ করা হয়েছে, তো তারা যদি আসে তো এই প্যাকেটগুলো প্রসাদের সাথে তাদেরকে দেওয়া হবে। এই দেখো এখানে কত লাড্ডু এনে রাখা হয়েছে, এগুলো সবই সবার জন্য আনা হয়েছে, যারা আসবে প্রসাদ খেতে তাদেরকে দেওয়ার জন্য। নারায়ণ পুজোর মেন প্রসাদ হচ্ছে সিন্নি প্রসাদ, তো পুজো হয়ে যাবার পরে সিন্নি প্রসাদটা মাখা চলছে। এই সিন্নি প্রসাদের মধ্যে অনেক কিছু দেওয়া হয়, দুধ, নারকোল কোড়া, গুড়, কলা, অনেক কিছু দেওয়া হয়, তো ওই জন্য খুব টেস্টি হয়। সিন্নি প্রসাদ মোটামুটি মাখা কমপ্লিট, এবার সবাইকে প্রসাদ দেওয়া হবে। প্লেটে প্লেটে প্রসাদ সাজিয়ে ফেলা হয়েছে সবাইকে দেওয়ার জন্য। আমার ছেলেরা, হাজবেন্ড সবাই প্রসাদ খাচ্ছে। ছোট ছেলে খুব খুশি পুজোতে এসে, ঘর ঘর ঘোরাঘুরি করছে। মতো অনেক বাচ্চা পেয়েছে, হাতে একটা লাড্ডু নিয়ে ঘুরছে, আর মাঝে মাঝে এসে বাবার কাছে প্রসাদ খেয়ে যাচ্ছে। পাড়ার অনেক মানুষ আসছে ঠাকুর প্রণাম করতে আর প্রসাদ নিতে। বাচ্চাদেরকে তাদের মা প্রসাদ খাইয়ে দিচ্ছে। এখানে তরকারি রান্না হয়ে গেছে,
খিচুড়িও হয়ে গেছে, এই যে হাঁড়িতে খিচুড়ি, একটা বড় হাঁড়িতে খিচুড়ি, আবার পাশে আর একটা ছোট হাঁড়িতেও দেখছি খিচুড়ি। মনে হয় বড় হাঁড়িটাতে হয়ে মনে হয় বেশি হয়েছিল, তো ছোট হাঁড়িতেও এক হাঁড়ি করা হয়েছে। আর এদিকে চাটনি আছে, আর খাওয়ার আগে আগে পাঁপড় ভাজা হবে। এই বাড়িটা আমার ছেলেদের কাছে নিজের বাড়ির মতনই, তাই কি লাগবে না লাগবে বলতে ওরা একটুও লজ্জা করে না দিদির কাছে। আমার ছোট ছেলে কোন প্রসাদটা খাবে দেখিয়েই যাচ্ছে দিদিকে। প্রসাদ নেওয়া হয়ে গেছে, এখন মায়ের কাছে আসা হচ্ছে। দুষ্টু, পাড়ার আরো সবাই এসেছে প্রসাদ নিতে। এবার বাড়িতে চলে যাব, তাই ছেলেদেরকে ওর বাবা জুতো পরিয়ে দিচ্ছে। আমাদের প্রসাদ খাওয়া হয়ে গেছে, তো আমরা এবার বাড়ি যাব। এখানে পুজো শেষ হয়ে গেছে, প্রসাদও খেয়ে নিয়েছি, তো এবার আমি বাড়ি চলে যাব। আর বাড়ি গিয়ে আমার একটা বন্ধুর বাড়িতে যাব, কেন কি ওর শাশুড়ি মারা গেছে, তো সেখানে আমাকে একটু ইনভাইট করেছে। আজকে ওদের অনুষ্ঠান আছে, শোকের অনুষ্ঠান, তো আমি সেই ভিডিওটা দেব না। ওখান থেকে ঘুরে আসার পরে আবার আমি ভিডিও করব। প্রতি বছর রথের দিন বৃষ্টি হয়, আকাশে খুব মেঘ করেছে, কি জানি বৃষ্টি নামবে কি না। বাড়ি চলে যাচ্ছি, বাড়ি গিয়ে একটু ফ্রেশ হয়ে ছোট ছেলেটাকে দেখে কিছু খাওয়াবো। তো ও তো বাইরের কিছু খেতে পারে না, ওকে একটু খাইয়ে নিয়ে আবার আমরা বন্ধুর বাড়ি বেরিয়ে যাব। চলে এলাম তোমাদের কাছে, অনেকক্ষণ আগেই বন্ধুর বাড়ি থেকে চলে এসেছি, এসে একটু শুয়ে পড়েছিলাম। সকাল থেকে একভাবে দৌড়াদৌড়ি করছি, তো একদম টায়ার্ড হয়ে গেছিলাম। আর ছোট ছেলেটাও একটু বায়না ধরেছিল যে মাকে নিয়ে একটু শোবে, তো ওকে নিয়ে একটু শুয়ে পড়েছিলাম। এই এখন 6টা বাজে, উঠেছি, এবার চা টা করবো, ছেলেদের খাওয়াবো। ঘুম থেকে উঠলেই তো শুধু কাজ আর কাজ, আর কি বলবো। তো যাই হোক, এখন ভিডিওটা আমি আর বাড়াচ্ছি না। আজকে সারাদিন আমি কি কি করলাম সমস্তটাই তোমাদেরকে দেখিয়েছি। তো তো যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেল পেটালন্স ব্লগকে তোমরা সাবস্ক্রাইব করবে, আর বেল বাটনটা অবশ্যই টিপে দেবে যাতে নোটিফিকেশান পেতে থাকো। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার এগুলো করো। অনেক ধন্যবাদ আমার ভিডিওগুলো তোমরা দেখছো বলে। আজকের মতো টাটা।